রাবিয়ার সিনার মধ্যে আপনার বন্ধুর নব্বত আপনার ছিল, বন্ধুর আপনার এশক আপনার ছিল। রাবিয়া আপনার একদিন হইলা বলে আমি বন্ধুরে কিভাবে আপনার হয়, বন্ধুরে কোন রঙে আপনার তালাশে আপনার ঘুরাই। রাবিয়া আপনার দেওয়ানা হই গেলা গিয়াও আখতাম আপনার একদিন বইছন বুঝিয়া আপনার জিন মারি আপনার বইছন বুঝিয়া আপনার হইলা রে বন্ধুরে ভাইতে হইলে তো খানায় খাবার মধ্যে গেলে নিশ্চয় বন্ধুরে আপনার ভাই ম বলে তার কারণ বলে তার কারণ হইল গিয়াও লক্ষ লক্ষ কোটি কোটি আপনার মানুষ আইন দেওয়া না আপনার হইয়া লাভবাহিক 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 আপনার হইয়া তো আল্লাহর হইবার লাগিন না নি আল্লাহ হইবার লাগিন দেওয়াইয়া দেওয়া না হইয়া আপনারা যাই তো আমি একবার যাই না দেখি বন্ধুরে আপনার ভাইনি হজরতে রাবিয়া আপনারা গড় জবানার আপনার উঠ আসলো এখন তো আপনার প্লেন বার হয়েছে এখন না নিমা ও তার আগর জবানার মানুষ আপনার উঠে আপনারা যাইতা জাজে আপনারা যাইতা আঠি আপনার হজর মধ্যে আপনার যাইতা রাবিয়া আপনারা কহিলা বলে আমি কোন রঙে আপনারা যাইতাম ও উঠে গো আপনার আসলো উঠে গলি আপনার রাবিয়ার না খরচ বহু আপনার জায়গা আপনার জায়গার যাওয়ার পর এমন সময় কিছু সন্ত্রাস হকলে আপনার ভাই লাইলা কিছু সন্ত্রাস হকলে আপনার ভাই লাইলা ভাইয়া আপনার রাবিয়ারে আপনার বেরি লাইলা ও গোরা বিয়া ও তুই আপনার হয়ে যাইতাই বলে আমি আপনার খানায় খাবা মক্কা শরীফ আপনার যাইতাম হ্যাঁ বলে তুমি একা নেই বলে হয় আমি একা বলে তোমার উঠা আমরা দেও বলে না আমি তো আপনার সোয়ারি আমার ওই লগে আপনার উঠ আমি কী রঙে আপনার দিলাম বলে না তোমার আপনার দেওয়া লাগবো দেওয়া লাগবো হই আপনার দুর্যবস্তি আপনার রাবিয়ার হাস্তা কিনা আপনার উঠ আপনার লইয়া আপনার গেছেন গিয়াও যখন আপনার সন্তাস হকলে উঠো লইয়া আপনার গেলা গিয়া রাবিয়া চিন্তার মধ্যে আপনার হরে গেলা গিয়া এখন তো আমি আপনার নিরুপায় হয়ে গেছে গিয়া আমার কোনো ভয় নাই আমি কোন রঙে আপনার খানায় খাবা মক্কা শরীফ আপনার যাব হজরতে রাবিয়ায় আল্লাহর কাছে আপনার চক্ষু উঠাইলা আকাশের দিকে চক্ষু উঠাইয়া বন্ধুরে আপনার ডাক দিছন বন্ধু আমি তো মহাবিপদের মধ্যে হরে গেলাম গিয়া বাই রয়েছে তোমার লোকে দর্শন করতা এখন তো আপনার কিছু সন্ত্রাস হলে আমার কাজটা কিনা আপনার উঠো হলইয়া গেলা গিয়ে আমি কি রঙে আপনার যাই হইয়া রাবিয়া আটি আটি রানা করছেন আরও কতখান যাওয়ার বাদে এমন সময়ে দেখুন এক মালিকে তার উঠো হল আপনার সরার ও রাবিয়া আপনার গেছেন গিয়া মালিক আপনার অন্যয় বিনয় হরিয়া হইলে বলে ও আমার মালিক তোমার অনুনয় বিনয় হরি আপনার হইয়ার আমি আপনার রাবিয়া বড় বিপদে আপনার হয়েছে আমার কোনো সাহারা নাই একমাত্র আমার বন্ধু ব্যতীত এখন আমি বন্ধুর লোকে দর্শন করা যাইতাম এখন তো আমার কোনো আপনার সোয়ারি নাই একটা সোয়ারি লই আপনার বাইর হইসলাম সন্ত্রাস হলে আমার কাছ থেকে খারিয়া প্রক্রিয়া সেই সোয়ারি লইয়া গেছেন গিয়া মালিকে কইলতে আমি কি তা করতাম বলে তোমার এক পারা সোয়ারি দেখিয়া হ্যাঁ আর যদি তোরা মায়া করি করিয়া আমার এই একটা সোয়ারি দেওতে বেশ ভালো হইব ই মালিক বেটায় রাখাল বেটা তোলে দিয়ে সাইয়া সামান্য হরে বেটি মানুষ দেখিয়া দয়া লাগিয়েছে কইছে আচ্ছা নেও আমারে আনিয়া দিও ও হইল রে ভাই যান বাঁচিছে হ্যাঁ ও সোয়ারি আপনার লইছ লইয়া আপনার রাবি আস্তে 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 আপনার রোয়ানা খরচ হইন রোয়ানা হরে 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 যখন গিয়াও আল্লাহর গোরে খানায় খাবার মধ্যে গিয়া আপনার হাজির হইলা হাজির হইয়াও গিয়া আপনার ডাক দিলাও রে বা বন্ধু বড় কষ্ট মষ্ট করিয়া আপনি আইলাম এখন তুমি কই বন্ধু তোমার লগে দর্শন করো আল্লাহ কিনা আপনার আইসি নাই কোনো আওয়াজ হজরতে রাবিয়া বসরিয়া নামও চিনেন নামও চিনেন রাবিয়া আমি সংক্ষেপে গুলমুল হইয়া দেই ফায়দা আইব হজরতে রাবিয়া বসরিয়াও সিনার মধ্যে আপনার এস কাশলো মাবুদের রাবিয়ার সিনার মধ্যে আপনার বন্ধুর আপনার মহব্বত আপনার ছিল বন্ধুর আপনার এস আপনার ছিল রাবিয়া আপনার একদিন কইলা বলে আমি বন্ধুরে কীভাবে আপনার হয় বন্ধুরে কোন রঙে আপনার তালাশে আপনার ঘুরাই
রবি আপনার দেওয়ানা হই গেলা গিয়াও আখতাম আপনার একদিন বইছন বুঝা আপনার জিন মারি আপনার বইছন বুঝা আপনার হইলা রে বন্ধুরে ভাইতে হইলে তো খানায় খাবার মধ্যে গেলে নিশ্চয় বন্ধুরে আপনার ভাই মো বলে তার কারণ বলে তার কারণ হইল গিয়াও লক্ষ লক্ষ কোটি কোটি আপনার মানুষ আইন দেওয়া না আপনার হইয়া লাভবাহিক 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 আপনার হইয়া তো আল্লাহর হইবার লাগিন না নি আল্লাহ হইবার লাগি দেওয়াইয়া দেওয়া না হইয়া আপনারা যাই তো আমি একবার যাই না দেখি বন্ধুরে আপনার ভাইনি হজরতে রাবিয়া আপনারা গর্জবানার আপনার উঠ আসলো এখন তো আপনার প্লেন বার হয়েছে এখন না নিমার ও তার আগর জবানান মানুষ আপনার উঠে আপনার যাইতা জাজে আপনার যাইতা আঠি আপনার হজর মধ্যে আপনার যাইতা সাইদিনা হজরতে আদম আল্লাহ সালাম আমরার আদি ফিতা যাইন এন ইন্ডিয়ার জমিন থাকিন এক দুইবার না আপনার চল্লিশ বার আঠি আপনার হজ করছেন জুড়ে বলো সুবহান আল্লাহ চল্লিশ বার আঠিয়া হজ করছেন হ্যাঁ আর আল্লাহ জন্নত থাকিন হজরতে এই আদম আলাইহিস সালাম আমরার বাপ রে এই আপনার এই শ্রীলঙ্কা আগে তো আপনার ইন্ডিয়ায় আর শ্রীলঙ্কা একখানো আসলো না তো বাদে আপনার বদলিছে শ্রীলঙ্কা লেম্বু ফাড়ার মধ্যে হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহর জাতি আপনার ভালাইছে আর মা হাওয়ারে জিদ্দার জমিনের মধ্যে আপনার ভালাইছে বাদে তো আপনার মিলইলে আইতা লম্বা মাতা মেয়ে দিকে যাইয়ান না তো আদম আল্লাহ সাল্লাহসাল্লামে আঠিয়া হজ করছেন চল্লিশ বার তো এখন মানুষ আঠিয়া যাইতা রাবিয়া আপনার কইলা বলে আপনার এখন আমি কোন রঙে আপনার যাইতাম ও উঠে গো আপনার আসল উঠে গলি আপনার রাবিয়া রোয়া না খরচইন বহু আপনার জায়গা আপনার জায়গার যাওয়ার পর এমন সময় কিছু সন্ত্রাস হকলে আপনার ভাই লাইলা সন্ত্রাস তো আগেও আসলা মাঝেও আসুন এখনও আসুন আসুন না নি এহ থাকবা কেমন থাকবার জন্য তো এরা থাকবা মুনাফি সকল আসুন না নি হ্যাঁ এটাও তো হাবুতার নমাজ হরিত্রা হ্যাঁ তসবিও আপনার মারডা তকিও আপনার আছে মাথার মধ্যে ভাঞ্জাবিও আছে হাবুতাও ঠিক আছে কিন্তু মুনাফি কে করডা তো এরা কেমন থাকবার জন্য তো থাকবা এরা আপনার মিরতা না যাই হোক কিছু সন্ত্রাস হকলে আপনার ভাই লাইলা ভাইয়া আপনার রাবিয়ারে আপনার বেরি লাইলা ও গোরা বিয়া ও তুই আপনার হয়ে যাইতাই বলে আমি আপনার খানায় খাবা মক্কা শরীফ আপনার যাইতাম হ্যাঁ বলে তুমি একা নি বলে হয় আমি একা বলে তোমার উঠ আমরারে দেও বলে না আমি তো আপনার সোয়ারি আমার ওই লগে আপনার উঠ আমি কী রঙে আপনার দিলাম বলে না তোমার আপনার দেওয়া লাগবো দেওয়া লাগবো হই আপনার দুর্যবস্তি আপনার রাবিয়ার হাস থাকিন আপনার উঠ আপনার লইয়া আপনার গেছেন গিয়াও যখন আপনার সন্তাস হকলে উঠো লইয়া আপনার গেলা গিয়া রাবিয়া চিন্তার মধ্যে আপনার হরি গেলা গিয়া এখন তো আমি আপনার নিরুপায় হয়ে গেছে গিয়া আমার কোনো ভয় নাই আমি কোন রঙে আপনার খানায় খাবা মক্কা শরীফ আপনারে যাব হজরতে রাবিয়ায় আল্লাহর কাছে আপনার চক্ষু উঠাইলা আকাশের দিকে চক্ষু উঠাইয়া বন্ধুরে আপনার ডাক দিছন বন্ধু আমি তো মহাবিপদের মধ্যে হরে গেলাম গিয়া বাই রয়েছে তোমার লোকে দর্শন করতা এখন তো আপনার কিছু সন্ত্রাস হলে আমার কাজটা কিনা আপনার উঠো হলইয়া গেলা গিয়ে আমি কি রঙে আপনার যাই হইয়া রাবিয়া আটি আটি রানা করছেন আরও কতখান যাওয়ার বাদে এমন সময়ে দেখুন এক মালিকে তার উঠো হল আপনার সরার ও রাবিয়া আপনার গেছেন গিয়া মালিক আপনার অন্যয় বিনয় হরিয়া হইলে বলে ও আমার মালিক তোমার অনুনয় বিনয় হরিয়া আপনার হইয়ার আমি আপনার রাবিয়া বড় বিপদে আপনার হয়েছে আমার কোনো সাহারা নাই একমাত্র আমার বন্ধু ব্যতীত এখন আমি বন্ধুর লোকে দর্শন করা যাইতাম এখন তো আমার কোনো আপনার সোয়ারি নাই একটা সোয়ারি লই আপনার বাইর হইসলাম সন্ত্রাস হলে আমার কাছ থেকে খারিয়া প্রক্রিয়ায় সেই সোয়ারি লইয়া গেছেন গিয়া মালিকে কইলতে আমি কি তা করতাম বলে তোমার এক পারা সোয়ারি দেখিয়া হ্যাঁ আর যদি তোরা মায়া করিয়া আমার এই একটা সোয়ারি দেওতে বেশ ভালো হইব ই মালিক বেটায় রাখাল বেটা তোলে দিয়ে সাইয়া সামান্য হরে বেটি মানুষ দেখিয়া দয়া লাগিয়েছে কইছে আচ্ছা নেও আমার আনিয়া দিও
হইল রে ভাই জান বাঁচিছি। হ্যাঁ ও সোয়ারি আপনার লইস লইয়া আপনার রাবি আস্তে 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 আপনার রোয়ানা খরচ হইন রোয়ানা হরে 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 যখন গিয়াও আল্লাহর গোরে খানায় খাবার মধ্যে গিয়া ওনার হাজির হইলা হাজির হইয়াও গিয়া ওনার ডাক দিলাও রে বা বন্ধু বড় কষ্ট মষ্ট করিয়া আমি আইলাম এখন তুমি কই বন্ধু তোমার লগে দর্শন করো আল্লাহ কিনা ওনার আইসি নাই কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ আবার খানায় খাবারে আপনার ডাক দেন ও খানায় খাবা দেখতে বড় সুন্দর লাগে তোমার গরুর দিকে চাইলে তো আপনার খালি আবাদত খালি সব ও খানায় খাবা তোমার গরুর দিকে ভেজান আপনার চাইয়ার সব তো আপনার ভাইমো কিন্তু খানায় খাবা আমি তোমার আপনার চাইয়ার না এই গরের মালিক জানি মালিকে আমি চাইবার জন্য আইছি এমন সময়ে গাইবটা কিনা আওয়াজ আইছে আওয়াজটা গাইবি আপনার আইছে ওগো রাবিয়া তুমি যে আপনার প্রশ্ন করডাই যে আপনার সোয়াল করডাই ই সোয়াল করি আপনার লাভ হইত না এ তোমার সোয়াল রে উড্ডো হর প্রশ্ন রে আপনার উড্ডো হর বলে তার কারণ বলে ও রাবিয়া যে প্রশ্ন করছো এই প্রশ্ন করিয়া তুমি সাকসেসফুল হইতাই আপনার অর্থায় না বলে তার কারণ বলে তার কারণ হইল মুসা একজন নবী মুসাই আল্লাহর গেছে আপনার চাইল রে বা আল্লাহ আমি তোমারে দেখতাম আল্লাহ হইলা লান্থারানি আমারে দেখা সম্ভব নাই লাস্ট প্রান্তে মুসাই বারবারে বারবার রিকুয়েস্ট আপনার করছেন রিকুয়েস্ট করার পরে ও আল্লাহর যাতে আপনারে মুসারে হইলা মুসা যাও গিয়া হয়তুরোর ভারো উঠো হ্যাঁ হয়তুরোর ভারো উঠো ও ফারো গিয়ে আপনার উঠিছেন ও আল্লাহ সামান্য একটা ওনারে জিলু আপনারে দেখাইছেন ফাখাররা মুসা সাইকা কোরআন শরীফের মধ্যে আনছ মুসা বেউশ হইয়া উল্টি আপনার করছেন হ্যাঁ তফসিরের মধ্যে আপনার আইছে হযরতে মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত হুয়েতুরের মধ্যে আপনার বেউশ রইছেন এর বাদে যখন আপনার হুশ আইল আল্লাহ কইলা ও মুসা তুমি কইছো আপনার দেখতাই আমি তোমারে আপনার দেখা দেছি তুমি আপনার দেখছো নি আল্লাহ কি দলক দে মুসা অন্য দলক দেখিয়া তো আমি উল্টা উল্টিয়া বেউশ হইয়া পড়ে গেছি গিয়া আল্লাহ কইলা ও মুসা আমি তোমারে মায়া করছি তুমি নবী আমি তোমার নবী বানাইয়া হটাইছি আমি তোমারে দয়া করি লাইছি একমাত্র আমার বন্ধুর কারণে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমার বন্ধুর যে আপনার নূর দেখু এগু তোমার পেশানির মধ্যে কপালের মধ্যে হ্যাঁ এর গতিকে তোমারে মায়া করছি যদি আমার বন্ধু রইতা নাই তে হয়তুরোর ভার জেলা সাইসুর মা হইছে জ্বলিয়া ও তোমারে জ্বালাইয়া ওভাবে চার খার হলিলাম মই একমাত্র আমরা নবীর উচিলাই আল্লাহ হেফাজত করছে যাই হোক তবে তফসিরের মধ্যে আপনার আনছেন একটা জিনিস লাভ হয়ে গেছে গিয়া মুসার ওই যে সামান্য এক জিলুয়া দেখিলা ওই দেখার কারণে হজরতে মুসা আলাইহিস সালাম ওর চক্ষুর ফাওয়ার আপনার বাড়ি গেছে গিয়া হোক সুবহান অন্তা কিন্তু হরিণগঞ্জ এগু ফিফরা কিবা তো যে কোনো একটা পোকা যদি চয়ে যায় আমরা দেখমনি হ্যাঁ ও উজানটি যদি চয়ে যায় দেইমনি না কিন্তু হরিণগঞ্জ পর্যন্ত একটা ফুকা যদি চয়ে আপনার যায় ফিফরা যায় মুসা আলাইহিস সালামে দেখতে পারতা হোক সুবহান ওবার লাভ হয়ে গেছে গিয়া এটা বুঝে না তো আওয়াজ আইল গো রাবিয়া মুসা একজন নবী সেই নবী অধৈর্য হয়েছে আর তুমি তো একজন বেটি মানুষ সুতরাং তুমি এই পাওয়ার দায়িত্বে পারতা না তুমি কথা খান তুমি উড্ডো হলিলাও প্রশ্নটারে উড্ডো হলিলাও রাবিয়া আপনার উঠিয়া হইলাও বারবার বারবার যখন আমার হইতে উড্ডো হরিলা উড্ডো হরিলা আমি উড্ডো হরতাম না রে আইসে বন্ধুর দিদার হরতাম যখন বন্ধুর লাগালাম না ভাইলাম না বন্ধুরে যখন আপনার ভাইলাম না আমি আবার পুনরায় আপনার যাই আর গিয়ে আমি বন্ধুর লগে দেওয়া হরতে হবে বিনা দর্শনে অঙ্গ জ্বলিয়া হইল সারু খাগা
মনের দুঃখ রইল মনে কলঙ্ক কাহার। দুঃখ আইছিল ইয়া, আবার দুঃখ লইয়া যাই আর গিয়া আরো একবার দেইম আমি, বিয়া হইলা আরো একবার লাশ দেখম বন্ধুর। কিন্তু এস আমার সিনার মধ্যে আছে, এসটা সিনার মধ্যে আপনার আছে, আমি যাই আর গিয়া যাই হোক রাবিয়া মক্কার থাকি না খানায় খাবার থাকি জুদা হয়ে গেল গিয়া জুদা হইয়া আল্লাহর ঘরের দিকে সাইয়া 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 আপনার আইতরা কয়েক বছর বাদে কইলা শৈল দরিলা আর বাদে ফার্মনি যাইতাম, যাই এবার এবার যাইতাম গিয়া কইয়া রাবিয়া আবার ওলা উঠেগু লইছেন আর লইয়া আপনার রানা করছেন রাস্তার মধ্যে আপনার মানুষে আপনার দেয়া করেন ওগরা বিয়া বড় আপনার জুসালতে আপনার বাইর হইস ওগরা বিয়া তুমি হয়ে যাইতা বলে আমি বন্ধুর লোকে দেখা করা যাইতাম বলে বন্ধু হরগু বলে বন্ধু এই লাগে আমার মাবুদ রব্বুল আলামিন বলে তোমার বন্ধু বই রইস নিয়ে অন্য ভাই লেইঠায় হ্যাঁ অত সুজানি বলে তোমরা কিন্তু আমাতিও না আমি একবার আইছি করিয়া এখন আমি আবার এস লইয়া আপনার যাইয়ার আরও কিছু মাসে হইলা ওগরা বিয়া হয়ে যাইতাই বলে আমি খানায় খাবার মধ্যে যাইতাম আর কেউ মাতি শুন না হ্যাঁ হইয়া রাবি আপনার যা না করেছেন যখন আপনার বহু জায়গা হরজন রাবি আপনার গেছেন এদিকে আপনার বগদাদ তাকিন হজরতে ইব্রাহিম ইবনে আদম আপনার বাড়ি রইছেন খানায় খাবার মক্কা সরে ভাইতা এক দুই বছরে না আটকে আরো না করছ চোদ্দ কিবা তো হন্ড বছরে খানায় খাবা মক্কা শরীফ আপনার আইস খানায় খাবা মক্কা শরীফ আইস আইয়া মক্কা শরীফ আল্লাহর গড় জলমল করে দেখতান এরে মক্কা শরীফ দেখুন না কিছু মানুষরে জিজ্ঞাসা করলা ও বা মক্কা শরীফ তো আইলাম বুঝলে আল্লাহর গড় খানায় খাবা খে মন্দুর হই বুঝলে না উত্তর সামনে আইছ আরও কিছু আগাইলা আগাইয়া দেখলা এরে ইতা মাসে তো হইলাম বলে মক্কা শরীফর সামনে তো আগাইলাম ফাইনা খানে আরও কিছু মানুষরে আপনার জিজ্ঞাসা করলাম ও বা খানায় খাবা মক্কা শরীফ আপনার কেমন দূর এটা হইলা জানি না এর বাড়িদারও আইয়া খো যদি অমুকর বাড়ি খানা যে গুছা উঠিব না হ্যাঁ ইরে বেটায় মক্কা শরীফ এখানে দারো আল্লাহর ঘরের দারো আইয়া বেটা হয় মক্কা শরীফ খান হ্যাঁ যখন জানি না আপনার এই গুরু কইছেন হজরত ইব্রাহিম আদম চিন্তার মধ্যে আপনার হরে গেলা গিয়া আরে বগদাদ থাকি না চোদ্দ পনেরো বছরে আপনার আইলাম আল্লাহর গর আপনার থোয়া পড়তাম আল্লাহর গড়ে আপনার দেখতাম এখন দেখি আল্লাহর গর আপনার নাই মানুষে আপনার জিজ্ঞাসা করলে মানুষে আপনার বলা হরে আপনার তাই দেন না আমি তো এখন মহা বিপদের মধ্যে আপনার হরে গেলাম গিয়া আরও কিছু আগাইছেন আগাইয়া দেখুন খানায় কাবা তার ইব্রাহিম মসল্লা আপনার আছে যেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে হ্যাঁ ইনো গিয়া দুই রেখার নমাজ পড়া লাগে হাতর আছে ইব্রাহিম মসল্লা আপনার আছে জমজমর কুয়াও আপনার আছে হাবুতা বহাল আছে খালি খানায় খাবা আল্লাহর গণ নাই হজরত ইব্রাহিম আদম আল্লাহর কাছে সজদার মধ্যে ভরে গেলা গিয়া ভরিয়া হইলা রব্বুল্লাহ আলামিন বললাম না সব কিছু বহাল আপনার আছে ইব্রাহিম মসল্লা আপনার আছে জমজমর কু আপনার আছে আয় আল্লাহ তোমার ঘর খানায় কাবা দেখি জায়গার মধ্যে আপনার নাই ওরে আল্লাহ আমি তো বড় হষ্ট মষ্ট হরি আইছি তোমার ঘর দিদার হরবার লাগিন তোমার ঘর তো আপ হরবার লাগিন ওরে আল্লাহ আমার কোনো গুনার কারণে তোমার গোর আমার তাকি না আপনার হরাইলাই সবু দয় না বলে আমার চক্ষুর মধ্যে কোনো ফর্দা মনে হয় ডালি দিস তোমার গোর আমি দেখি আন্না ও আল্লাহ এত আপনার নিমক্ষার আমি গুস্তাবি আমি খানো হরি লইলাম এত কষ্ট হরি আপনার আইলাম এমন সময়ে গাইব থাকি না ওনার আওয়াজ আইল ও ইব্রাহিম আদম তোমার চক্ষুর মধ্যে কোনো ভর্তা পড়ছে না রে তুমি এত কোনো বড় আপনার গুণা ওনার করছো না ও ইব্রাহিম আদম আমার ইব্রাহিম মসল্লা আপনার আছে রে জমজমর খোয়াব আপনার আছে সব কিছু বহাল আছে কিন্তু আমার আল্লাহর গোর খানায় খাবাহিন থাকি না ওনার হরিবার নাই ও দেখো সাইয়া দেখো আমার একজন মাহবুবা
আমার এত নাসিক আপনার আইতেছ, আমার মাহবুবারে আউগাইয়া আইনবার লাগিন খানায় খাবাইন তাকিন আপনার হরিছে হোক সুবহানাল্লাহ, খানায় খাবা হরিবার হতা নাই। হ্যাঁ ওই ইব্রাহিম ইবনে আদম তুমি সামান্য আপনার সবর করো, সামান্য আপনার ধৈর্য ধরো, সামান্য করে আপনার দেখবা খানায় খাবা থার আপনার জায়গা থামনার আসবে। হজরতে রাবিয়া বসরিয়াও খুশি হইয়া আপনার আইসঙ্গন, এমন সময় আপনার আওয়াজ আইল, ওগো রাবিয়া বন্ধুরে হওয়ার জন্য তুমি এত আপনার দেওয়ানা হইলাই রে, ওগো রাবিয়া বন্ধুরে তো আপনার ডাইরের দেখা সম্ভব নাই, কিন্তু বন্ধুয়ে তোমারে খুশি কর্তা করি, তুমি তো এক লইয়াছি নার মধ্যে আপনার আইস, তোমার বন্ধুয়ে তোমারে খুশি কর্তা করি, তা না খানায় খাবা জাগা থাপনার রাজ্য না তোমার স্টেক ভালো লাগে না আপনার হঠাই সঞ্জুরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ ও রাবিয়া খুশি হয়ে গেছেন গিয়া, বুঝলেন আমার বন্ধু আমার উপরে রাজি হয়ে গেছেন গিয়া, আমার আর কোনো কিছু আপনার লাগে না, ওটাও দেখছেন এর গতিকে ও রাবিয়ার জন্য খানায় খাবা আপনার কাছে ইস্তেকবাল করছে, রিসিপে পড়ি আনছে খানায় খাবা উঠেছে না। হ্যাঁ ওরা বিয়ার জন্য আরও একজন ব্যক্তি এই নইলা গিয়া হজরতে মজ্জাদিদে আলভেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই নইলা গিয়া আমরা সিলসিলার আপনার উচ্চস্তরের বুজুর্গ, হ্যাঁ যাই না আপনার মজ্জাদিদ পাঞ্জাবর জমিনের মধ্যে হজরতে মজ্জাদিদ আলভেসানি সাহেব আপনার আসন আরামে ঘুম আপনার আসন দেওয়াই, মজ্জাদিদ আলভেসানি সাহেব রোজার আপনার কিনারার মধ্যে এক কুয়া আপনার আছে, এই কুয়ার নাম হইল গিয়ে আপনার জমজমর কুয়া। হ্যাঁ এই নাম কুয়া জমজমর কুয়া, আমরা তো প্রত্যেকে আপনার জানি মক্কা শরীফ হইল গিয়া জমজমর কুয়া হলেন আনিমার, আমরা হাজি সাহেব হল গেলে হন থাকিন জমজমর কুয়া পানি আনুন না, পানি আনুন না, আমরা তবর রোগ হিসাবে খাই তোরা থুরা দেই, একফারা তো নাই, একফারা দিলেই নিখরের রাত গেলে ও সামান্য তবর হিসাবে দিলা, দুইটা পানি আপনার সব পানি আপনার খাইতে বইয়া দুইটা পানি উবাইয়া খাওয়া লাগে, আমরা জমজমর পানি উবাইয়া খাই না বইয়া খাই, উবাইয়া খাই এখানে উবাইয়া খাই গুরুবার যত কিন্তু আছে না নেই, দুইটা পানি ওই লগিয়া উবাইয়া আপনার খাইতে, একটা ওই লগিয়া আপনার উজু হরিয়া, উজু করার বাদে আতর মধ্যে আপনার তিন কুড়ো লইয়া আপনার কিবলামুখে হইয়া যদি হয় আপনার পানি আপনার হাবি পানি আপনার উবাইয়া খাওয়াই লগিয়া আপনার মোস্তাহাব, আর ও উবাইয়া পানি খাইয়া যে দোয়া করবাই আল্লাহর গেছে আল্লাহ এই দোয়ারে আপনার ফিরাই দেন না, আরও একটা পানি ওই লগিয়া আপনার জমজমর পানি জমজমর পানি খাইতে উবাইয়া খাইতাই কিবলা মুখে, হদিস শরীফের মধ্যে আপনার একজন জমজমর পানি কোনো মানুষে সামান্য আপনার যদি ছয় খায় সামান্য তো এমনিও তো সামান্য, সামান্য যদি ছয় খায় আর সামান্য আতন মধ্যে আপনার লইয়া মাথার মধ্যে ওভাবে তোরা সামান্য দে, এর বাদে আপনার আরও সামান্য তোরা মুখান আপনার ওভাবে দোয়া দি, যদি ফুসিয়া বুকুর মধ্যে আপনার ওইভাবে করিয়া আর কিবলা মুখে আপনার উবাইয়া আল্লাহর কাছে আপনার যদি ছয় দোয়া করবো যে দোয়া করবো আল্লাহ ই দোয়ারে আপনার ফিরাই দেন না জুড়ে বলো সুবহানাল্লাহ। তার কারণ হইল গিয়া জমজম, জমজম শব্দের অর্থ হইল গিয়া আপনার ঠের ঠের অর্থাৎ জায়গাত উপস্থিত, মা হাজিরায় দৌড়া দৌড়ি করছেন জাদুরে এটা লাম্বা আপনার মাথ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামে আপনার জাদু দিয়ার বিবি দিয়া নির্বাসন আপনার দিলাইছিলা জঙ্গলের মধ্যেই। হ্যাঁ হজরতেই মা হাজিরায় আপনার কুলোর মধ্যে আপনার জাদু লইছ, জাদু লইয়া তার স্বামী ইব্রাহিম রে আপনার হইলা বলে ও আমার স্বামী গভীর জঙ্গলের মধ্যে আমারে ফালাইয়া জাদু দিয়ে আপনারে থইয়া যাইতরা গায় ও আমার স্বামী তুমি তোমার ইচ্ছাকৃত আমারে থইয়া যাইতরা নি আল্লাহ আল্লাহরে কোনো আপনার অর্ডারে আল্লাহর অর্ডার না তোমার তোমার নিজের অর্ডারে, হজরত ইব্রাহিমে কইলা আমি আমার নিজের থেকে কোনো কিছু করি না আল্লাহ নবী আমারে বানাইছেন আল্লাহর অর্ডার হইছে আমারে কইছেন আমি তোমার তুইয়া যাইয়া, ও হজরতে হাজিরা আমার হাজিরায় উঠিয়া কইলা যদি আল্লাহর হুকমে আল্লাহর অর্ডারে যদি থইয়া যাও
তাহলে কোনো মানুষই আমারে কোনো ক্ষতিও করতে পারতো না, আল্লাহ জামিনদার, আল্লাহ মায়া করে লিখব। হ্যাঁ, ও ইব্রাহিমের সামান্য খানি আর সামান্য আপনার খেজুর, খেজুর দেবা না তো, সামান্য খেজুর আপনার দিছিলা। হ্যাঁ, ও দিয়া আইতে সময় আইতে সময় দোয়া করছেন, রব্বানা ইন্নি আসকান্ত মিন যুরিয়াতি ও বিওয়াদিন গাইরি যি যারইন ইন্দা বাইতিকাল মুহাররম, ওরে বা আল্লাহ, ওরে বা আল্লাহ, আমার আহল হরিবার তোমার গরর বিটার কিনারার মধ্যে তুইয়া যাইয়া আল্লাহ এগুন তার জামিনদার তুমি মোবলা হই দিও গে হোক সুবহান আল্লাহ। ইন্তে কিন মুসলা খাবি তৈল স্বামী আর স্ত্রীর লাগিন দোয়া করতা, স্ত্রীয়ে স্বামীর জন্য ওনার দোয়া করতা, ওটা হচ্ছে না। যাই হোক, যত হোক দুধের শিশু আর এদিকে আপনার আদরের স্ত্রী মায়া থাকবো না, ওটার তো আল্লাহর, কিন্তু এক লোকের রয়েছেন মায়া থাকবো না নি। হ্যাঁ, যখন আপনার খেজুরার ফানে দিয়ে আপনার আইতরা সামান্য আপনার আইসন আবার বাদে আবার হইতরা বলে জাদুরি আর বিবিরে তো জঙ্গলের মধ্যে আপনারে থাইলাম, একবার তো আপনারে সাই সাইন কি আপনারা হড্ডাও, এমন সময় আপনার আওয়াজ আইল ইব্রাহিম আমি তোমারে অর্ডারে দিছি রে, তোমার বিবিরে জাদুরে জঙ্গলের মধ্যে আপনারা থাইতাই, তুইয়া যখন আইস আবার ফিরি আপনারা চাও কেনে, একবার চাইস আর দুই লম্বার বার যদি সয় আপনারা চাও তাহলে নবুয়তর দ তোর তাকে নি ইব্রাহিম তোমার নাম খাঠি লাইমো জিরে বলে সুবহানাল্লাহ, নবুয়তর তফতর নাম রাখতাম নাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আরাম না সাইছ না। যাই হোক, সামান্য দুই দিন ভরে সামান্য ফানি সামান্য খেজুর আপনার শেষ হয়ে গেছে গিয়া, এখন আপনার কি আপনার করতাও, তনুর মধ্যে আপনার দুধ আপনার নাই, বাচ্চারা তো হওয়াইতে না নেই। হ্যাঁ, হজরতে ইমা হাজিরায় ও আপনার যাইন সাফা ফারবার মধ্যে এবং মারওয়া ফার দুইটা ফার আপনার আছে মক্কা শরীফ, সাফা ফারবার মধ্যে আপনার যাইন হন তাকিন আপনার ফিরিয়া সাইন, জাদু তো তুইয়া ইলাম রে, কোনো হিংস যন্ত্রে জাদুরে নিক্ষেপ করেন নি রে, দরিয়া আইন মারওয়া ফারবার মধ্যে আইয়া জাদুর দিকে আপনার সাহাই, দেখুন না জাদু তো আপনার এত শুনই আপনার হুতি রইছেন, আবার জাদুর কিনারার মধ্যে আপনার আইন জাদুর মুখে দিয়ে আপনার সাইন, সাইয়া দেখুন জাদুর তো আপনার উঠ উঠ আপনার হুক খাই গেছে গিয়া, মা হাজিরা ইসমাইল আপনার হইলা বলে ও জাদিমণি বাবায় ফালাইয়া তুইয়া গেছো, সামান্য খেজুরে মানে দিসলা ইটা তো আপনার শেষ হয়ে গেছে গিয়া, এখন তোমার উঠ ঢুকাই গেছে গিয়া, কি খাওয়াইতাম রে কি খাওয়াইতাম হইয়াও, সাফা আপনার ভারুর মধ্যে যাইন মারবা ভারুর মধ্যে যাইন, এইভাবে আপনার সাতবার আপনার আট আট আপ ডাউন খরচ হইবার সাতবার, এখনও আমরা হাজির সাহেব হল গেলে সেই সাফা এবং মারবার মধ্যে দৌড় দেন না নি। হ্যাঁ, মা হাজিরা দৌড়াইছিলা, বেটি মাসে দৌড়াইছেন, আর আল্লাহ বেঠাইন তোর লাগিন পুরুষের জন্য ওয়াজিব করে দিলেছেন হোক সুবহান, কিন্তু এখন বেঠিন তোর জন্য ওয়াজিব নাই, ওটা হচ্ছে না, তার তার লাইনিও আপনার আস্তে 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 আপনার দৌড়াইত বেঠাইন তোর লাগিন। যাই হোক, যখন সাতবার কুর খাল হয়ে গেছে গিয়ে, এমন সময় আবার মা হাজিরায় সাইলা সাইয়া হইলা দেখি আমার জাদুয়ে কি খড্ডা, এমন সময় সাইয়া দেখুন হজরত ইসমাইলে ওভাবে ফাও তুলা আমার সোনার ফাওয়ার কুশির লগে আল্লাহ জমজমর হুয়ারা যাই করে দিলেছেন হোক সুবহান, তা আল্লাহর কুদরত মহান, আল্লাহর কুদরত মহান, ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যাই হোক, হজরতে ইসমাইলের হওয়ার কুশির লগে আল্লাহ জমজমর হানি আপনার অটোমেটিক আপনার বাইরের বন্ধন না, ও হাজিরায় বান দিছেন চতুর্দিকে বান দিছেন, হদিস শরীফের মধ্যে আপনার আইছে, মা হাজিরায় যদি সয় এই জমজম যে বান দিতা না তাহলে আস্তা পৃথিবীর মাসে আপনার জমজমর ভানি খাইলা হয় হোক সুবহান। তো আমার মতে হয় মা হাজিরাই বান দিছেন যেন দিয়া বন্ধ করছেন, বালা হয়েছে না লাভ হয়েছে, বলা হয়েছে না হইলে তো আমরা বার্তুমো গেলে বা ল্যাটিনও গেলে আর আগিতে মুতিতে হাবুতা খালিও জমজমর ভালো লাগলো হেসা না নিমান। হ্যাঁ, এই সময় তো আপনার এলা উঠে গেল না নিউনি,
এলাও গেল তো সুতরাং সেই জমজমর জোরে মহাজিরে আপনার বান্দি আপনার সেইটা আটকাইছেন। যাই হোক, তো মক্কা শরীফ সেই জমজমর খুয়া। এখন তো আপনার ইটা খুয়া হওয়ার নাই, সব লাইন খুলিছে। হ্যাঁ, যত দিন যার তো খালি বদলেন না, বদলে আর। যাই হোক, তো জমজমর পানি খাইতে দাঁড়াইয়া খাইতে আমার জমজমর পানি খাইলে দুইটা জিনিস হয়, একটা হইল গিয়া পিয়াসও মিঠে আর বুকও মিঠে। যেমন দুধ খাইলে পিয়াসও মিঠে বুকও আপনার মিঠে, মিঠে না নি? আমরা ছোটো ছোটো বাচ্চাইছি তো দুধের শিশু ভাত খাইনি, ভাত খাওয়াইনি। হ্যাঁ না, কিতা খাই? ও মার দুধ খাই না তো না নি, মা কি খাই? মার দুধ খাই, তনর দুধ খাই, এটার খাইলে বুকও মিঠে যাই গিয়া, পিয়াসও আপনার মিঠে যাই গিয়া। তো যাই হোক, সেই মক্কা শরীফ জমজম জমজমর কুয়া। আর সরহিল শরীফ মসজিদ আল বেসানি সাহর কিনারার মধ্যে এক জমজমর কুয়া। এক মুনাফিকে কইল, খালি হইন বলে সরহিল শরীফ জমজম কুয়া, খালি সরহিল শরীফ জমজম কুয়া, আমার তো এবার হুকুম হয়ে গেছে গিয়া, আমি যাইয়া কাবা শরীফ খানায় কাবা আল্লাহর ঘর, তো আজ এবার পরীক্ষা করলিম, যাই যাই হইয়া মক্কা শরীফ আপনার গেছে গিয়া, আগর কুয়া ছিল মক্কা শরীফ কুয়া ছিল, হে আবুথা হুকুম আকাম আদায় করিয়া, আর ও রাইট গেছে গিয়া, তার আতর মধ্যেই এক গেসা তসবি আর এক গেসা ছোটো একটা কুরআন শরীফ, এটারে হয় হামাইল শরীফ, ছোটো কুরআন শরীফ রে, ও কুরআন শরীফ এখান আর আপনার তসবি এ গেসা, ও মক্কা শরীফ খানায় কাবার মক্কা শরীফ ও কুয়ার মধ্যে জমজমর কুয়ার মধ্যে সারে দিছে। সারিয়া হয়েছে যদি হাসার লগর যদি সরহিন শরীফ পাঞ্জাবর কুয়া যদি হাসা হইয়া থাকে তাহলে হন গিয়ে হইতাম, বুধভাই রানী হতখান আপনার জো করছে, হইছে হন গিয়ে হইতাম, হইয়া আইছি। তার আপনার হজর খাম আপনার শেষ হয়ে গেছে গিয়া, উমরার খাম আপনার শেষ হয়ে গেছে গিয়া, পাঞ্জাব আইছে, সরহিন আইছে, বাদর দিন আপনার আরও দুই তিনজন মানুষরে আপনার হয়েছে বলে, ও বা খালি আপনার যাও জমজমর ভানি খাও, আমিও তো জমজমর ভানি আনছি। হ্যাঁ বলে আচ্ছা তোমার এগুন তাহো কামরার এগুন খাইয়া তোমরা বেজান শিফা করবা। হ্যাঁ আচ্ছা বলে আচ্ছা তোমরা হর শিফা হইতে তো আমিও তো খাই থাকি না, আপনার শুরু করতাম ইটা তুই দিতাম, যেটা আনছি তা তুইয়া হুন হনতেন খাওয়া শুরু করতাম। বইল বলে তার কারণ বলে চলো একটা জিনিস পরীক্ষা করিলাই, তোমরা তো ঠিক আছে খাইতে হানি শিফা হাইতে ঠিক আছে, আও আমার লগে আও, ও লগে করি আপনার লইয়া গেছে, লইয়া গিয়ে আপনার টস এগু আথর মধ্যে লইছে গিয়া আপনার কুয়ার মধ্যে আপনার টস আপনার লাইট আপনার মারছে, মারিয়া দেখে আপনার জমসর হিন্দর আপনার জমজমর কুয়ার মধ্যে টস বিহার কুরআন শরীফ আপনার বাই রইছে, জুড়ে বলে সুবহানাল্লাহ। ও হইল রে আমি তো ফালাইলাম মক্কা শরীফ জমজমর কুয়ার মধ্যে, আর এখন দেখি আপনার সরহিন্দর কুয়ার মধ্যে আইয়া দেখি আপনার তসবি আর কুরআন শরীফ বাই রই রইছে, ও হইল বলে মাটি কাছে ও আপনার জমজমর কুয়ার লগে ও জমজমর কুয়ার সম্পর্ক আপনার তাল্লুক রইয়া গেছে, না হইলে তো আপনার এইভাবে তো আপনার কুরআন শরীফ আর তসবি ভাইবার কথা নাই। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি তো আমার বুজুর্গ হলাম আমলাইন তোর সামনে আরও একটা আয়াত পড়িলাম, ফমাইয়ামাল মিসকাল আজারাতিন খাইরাইয়া রাহু, মাইয়ামাল মিসকাল আজারাতিন সাররাইয়া রাহু, বালা কোনো খাম তিল বরাবর রেত বরাবর, আল্লাহ কমি বেশি করতো না, চায় নিয়ে কি হোক চায়
গুনার কোনো খামুক আল্লাহর দাতে কবি বেশি করত নাই। এর গতি কি দুনিয়ার জমিনের মধ্যে যা কর, খাইল ভাই বন্ধু ইষ্টি কুটুম আসুন, সেও খবরের মধ্যে আপনার দায়িত্ব নাই। যাইব হে দুইটা জিনিস, একটা ওই লগি আপনার ওই যে আপনাইতে ঠান্ডারে ওজন করিয়ান এক মহিলার মধ্যে বইসেন, ইতাল রেজিস্টারির মধ্যে উঠেন নেন, রেজিস্টার হলে লেখিতে নেন, হ্যাঁ যে তাও ও গুনটা আপনার যাইব লগে, আর যাইব লগে ইমান। কোনটা ইমান? ইমান ওই লগে বহুত মোটা জিনিস, আগে আমি কইছি দেখাই যায় না। এর গতি খবরের মধ্যে যাওয়ার বাদ দিয়ে ও ফিরিস্তা হলে সোয়াল করবার তিন নম্বর সোয়ালও হো মামলা লাগ গেছে গিয়া, ও আমরা নবীরের সামনে আনিয়া খুব এনে চিনি। যদি ইমান মজবুত থাকে আর নবীর লগে মহব্বত থাকে তো তোর হইম বলে হাজার রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না ইমান। এর গতিকে আমার বুজুর্গ হন আল্লাহ রেয়াত বরাবর, চায়ে বাদ হোক চায়ে বাল্লা হোক, চায়ে গুনার খামুক চায়ে নেকির খামুক, আল্লাহ রেয়াত বরাবর তিল বরাবর আপনার কমি বেশি হরত নাই। একটা বলেছেন আর আমি হদিস ধরিলাম লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ মানুষের সুরতর দিকে চায় না বলে সুন্দর দেখি আমা ফরি দিব দিত নাই, আল্লাহ আমলের দিকে চায় না। যে তো বেড়া লাগি যান নানি, ও আমল হইতে ও সংক্ষেপে আমি বুঝাই দেই, আল্লাহ হয়েছে আমি আমলের দিকে চাই না, যদি চাইতাম তো শয়তানের দিকে চাইলাম, শয়তানি আমল বেশ করছে বেশ ফরেজগার আসলো, হ্যাঁ ও হয়েছেন বলে আমি একমাত্র চাই দিলর দিকে, মুমিনর দিলর দিকে চাই। এর গতিকে যে আপনার খাম কর বালা কোনো খাম দিল দিয়ে আপনার করবায়, এগু আছে জবান আর এগু আছে দিল, অনেক মানুষের জবানই আপনার খাম করে করে নানি, হ্যাঁ ওবা জবান দিয়ে কেন জবান দিল বাদে গেল নাই। আর গতিকে দিল দিয়া মহব্বত দিয়ে কোনো খাম যদি করে ওগু সাকসেসফুল, আর দিল হইল গিয়ে আল্লাহর সিংহাসন মন্না গুঞ্জম দর জমিন আসমাঙা লেখে গুঞ্জম দর কুলুবে মুমিনা, আল্লাহ এখন সব কিছু বানাইলাম সুন্দর হরিয়ারে কিন্তু কোনো জায়গার মধ্যে আরামের স্থানে বইবার জায়গা হয় না রে, একমাত্র মুমিনর কলবর মধ্যে দিলর মধ্যে আমি আল্লাহ বইবার জায়গা হয় বলে আল্লাহ। ও ইকান ওই লগে আমার সিংহাসন, ও আল্লাহ এই জায়গারে আপনার চয়েস করে লেগেছে। এর গতিকে যে কোনো বাল্লা খাম আমরা হরমু দিল দিয়ে আপনার হরমু ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যাতে আমরা সাকসেসফুল করে লইব। ও আখরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিসমিল্লাহ।